আসসালামু আলাইকুম, এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধভাবে পণ্য মজুত করলে যেতে হবে জেলে বললেন খাদ্যমন্ত্রী, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, ২৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর ছোড়া ককটেলে বাংলাদেশির মৃত্যু, প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিজিবির চিঠি। এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি বাড়ছে, রপ্তানি বৃদ্ধি ও খরচ কমাতে রেলপথে অবকাঠামোগত সুবিধা নিশ্চিতের তাগিদ ব্যবসায়ীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। অবৈধভাবে পণ্য মজুত করে যারা বাজারে অস্থিরতা সৃষ্টি করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মজুত করলে শুধু জরিমানা নয়, প্রয়োজনে ব্যবসায়ীদের জেলে যেতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে নওগাঁয় সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রেখে এবং উৎপাদনের সাথে মিল রেখে জনগণকে স্বস্তি দিতে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। কোনো ক্রমে মজুদদারদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই, বাজার যারা বৃদ্ধি করবে তাদেরকে ছাড় দেওয়ার কোনো অবস্থা নেই, নেক্সট পদক্ষেপ জরিমানা নয়, নেক্সট পদক্ষেপ কিন্তু জেলখানা। দেশের ২৮ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন একই ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আরও কমেছে দেশের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও তেঁতুলিয়ায় ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে তামান্না জেনিফারের রিপোর্ট। জানুয়ারির শেষ দিকে শীতের ধরনটা একটু আলাদা, ভোরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার দাপট, দিনে রোদের দেখা মিললেও বিকেল না হতেই ফিরে আসছে শীতের অনুভূতি। তবে ঢাকার তুলনায় এর আশেপাশের জেলাগুলোতে বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। রংপুর ও রাজশাহী বিভাগসহ দেশের ২৮টি জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এদিকে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছেন কুমিল্লা, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী সহ বিভিন্ন জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রাতভর ঝিরিঝিরি কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় চরম ক্ষতিগ্রস্ত ফসলি জমি, ব্যাহত হচ্ছে জনজীবন। সারা রাতে কুয়াশা, ভোরের দিকে তো উঠায় দেয় না, হাত পা শুধু কাঁপতেছে, খুব শীত, হতেই বাইরে হওয়া যায় না। এই কুয়াশায় আমাদের শ্রম করার সহ্য করাচ্ছে না, এইভাবে কেমনে চলবো। বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, ঘন কুয়াশার কারণে সড়কপথ ও নৌপথে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। আগামী দু একদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লালমনিরহাটের পাঁচগ্রাম উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর ছোড়া ককটেল বিস্ফোরণে রফিউল ইসলাম টুকলু নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। ভোরে উপজেলার আঙ্গুরপোতা সীমান্তের ওপারে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে রাফিউল সহ আরো কয়েকজন চোরাক কারবারি ভারতীয় চিনি আনতে সীমান্তের মেইন পিলার এক দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে, এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান রফিউল। অন্যরা দেশে পালিয়ে আসে, পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। রংপুর ৫১ বিজিবি পানবিড়ি বিওপি ক্যাম্প কমান্ডার আমানুজ্জামান জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে চলতি অর্থবছরে ৬ মাসে ভারতে রপ্তানি হয়েছে ৫৬১৮ কোটি টাকার পণ্য। সড়ক পথের পাশাপাশি রেলপথে চালু করা গেলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে অভিমত ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ১০ বছর আগেও বেনাপোল বন্দর দিয়ে কেবল পণ্য আমদানিকেই গুরুত্ব দেওয়া হতো, তবে গুণগত মান উন্নত হয়, ভারতের দিন দিন চাহিদা বাড়ছে বাংলাদেশি পণ্যের। আমদানি হতো এমন
অনেক পণ্যই এখন রফতানি তালিকায় যুক্ত হয়েছে। রফতানি বৃদ্ধিতে দেশি পণ্যের যেমন কদর বেড়েছে, তেমনি কর্মসংস্থান সৃষ্টিতেও রাখছে অবদান। ব্যবসায়ীরা বলছেন, রেলপথে ভারত থেকে পণ্য আমদানির সুযোগ থাকলেও রফতানির সুযোগ নেই। পণ্য খালাস করে খালি রেল ফিরে যায় ভারতে। যদি রেলে এসব পণ্য রফতানি করা যায়, তবে দ্রুত সময়ে তুলনামূলক কম খরচে রফতানি করা সম্ভব হবে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। যদি ওরা আমাদেরকে হয়রানি না করে, তাহলে আমরা প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতের 200 ট্রাকের উপরে আমরা পণ্য রপ্তানি করতে পারবো। আমাদের একটা টার্মিনাল হলে সবচেয়ে ভালো, কারণ এখন তো মনে হয় যে এক্সপোর্ট বাড়ছে, ঠিক আছে, যার কারণে আমাদের সব দিক দিয়ে সমস্যা। রেলের ইয়ার্ড বাড়ানোর মধ্য দিয়ে এখানে ট্রাক থেকে রেলে মাল উঠবে, সোজা বোম্বে, হায়দ্রাবাদ, মাদ্রাস, যেখানে যাবে চলে যাবে ইন্ডিয়াতে। জাতীয় রাজস্ব বোর্ড NBR রেলপথে পণ্য আমদানির অনুমতি দিলেও উভয় দেশেই পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা না থাকায় পণ্য রফতানি চালু করা যাচ্ছে না। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 250 ট্রাক বাংলাদেশি পণ্য রফতানি হয় ভারতে। ট্রেনের মাধ্যমে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির জন্য উভয় দেশের অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন এবং কিছু আলোচনা দরকার। আমরা আশা করব অতি দ্রুত এগুলার সমাধান হবে এবং ট্রেনের মাধ্যমে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি হবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। জামালপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের আগে সাংবাদিক ও পুলিশ হত্যা করেছে ষড়যন্ত্রকারীরা, তবে দেশি বিদেশি সব ষড়যন্ত্র উপেক্ষা করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা তার রাজনৈতিক জীবনের বিশাল একটি চ্যালেঞ্জ তিনি কিন্তু মোকাবেলা করেছেন। সেই 1981 সাল থেকে 43 বছর তিনি আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। এই 43 বছরের রাজনৈতিক জীবনে এমন একটা চ্যালেঞ্জ তিনি কখনো মোকাবেলা করতে সম্মুখীন হন নাই যেমন একটা ষড়যন্ত্রের মধ্যে তিনি পড়েছিলেন। তিনি বলেন না শুধু, এই বাংলাদেশ আওয়ামী লীগকে একটা ষড়যন্ত্রের জালে বেঁধে ফেলা হয়েছিল। নারীদের আরো উদ্যম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সেমিন হোসেন রেমি। খুলনায় তৃণমূলের সংগ্রামী নারীদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। নারীদের মাঝে শিক্ষার ব্যাপ্তি আরো বাড়িয়ে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। বিভাগীয় প্রশাসন ও খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মানিত করে। কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের টাইম বাজারে এশিয়া ফুড নামের এক বেকারিতে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়ায় ওই বেকারিকে 1,00,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা না দিলে কর্তব্যরত ম্যানেজার গোলাম সাদেককে আটকের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ক্ষতিকর পণ্যগুলো বাজেয়াপ্ত করে ধ্বংসের নির্দেশ দেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সিসি ক্যামেরা বসছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। 250 কিলোমিটার জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এই ক্যামেরা। দুপুরে ফেনী মহিপাল হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এসব কথা জানান হাইওয়ে পুলিশের এডিশনাল IG শাহাবুদ্দিন খান। এটি চালু হলে হাইওয়েতে চলাচলকারী যাত্রী ও চালকরা আরও নিরাপদ বোধ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত DIG খায়রুল আলম, ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান সহ সড়ক পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মৌমাছির সঙ্গেই তাদের বসবাস। শীতকালে সরিষার মৌসুম এলেই দল বেঁধে বাড়ির দেয়ালে চাক বাঁধে মৌমাছির দল। জয়পুরহাটের পাঁচবিবিতে দীর্ঘদিন ধরে মৌমাছির সাথেই বসবাস করছেন সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও তার পরিবার। প্রথম দিকে কামড়ানোর ভয় পেলেও এখন পরিবারের সদস্য হয়ে উঠেছে মৌমাছিগুলো। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। সবসময় এমন মৌমাছির মধুর শব্দে মুখরিত হয়ে থাকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাবিবুর রহমানের বাড়ি। দোতলার বারান্দায় গেলেই চোখে পড়ে হাজার হাজার মৌমাছি। ব্যতিক্রমী চিত্র দেখতে প্রতিদিনই ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এত বহু মানে 15-20টা আর কি মৌমাছির চাক কোথাও আমি দেখিনি। বাড়ির লোকজন সহ বসবাস করা হচ্ছে, যাতায়াত করা হচ্ছে,
একই সঙ্গে কোনো ক্ষতিও করতেছে না মাছিগুলি, খুবই সুন্দর দেখা যাচ্ছে আর কি। কোনো চাক ছোট, কোনোটা আবার বেশ বড়। তবে অভ্যস্ত পরিবারের সদস্যরা চলাফেরা করার সময় মাথা বা হাত মৌচাকে লাগলেও হুল ফোটায় না মৌমাছিগুলো, অনেকটাই পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছে তারা। মধু খাওয়ার জন্য অনেক লোক আইছিল কাটার জন্য, আমরা চাক কাটতেও দেয়নি আর আমরা কাটবোও না, কারণ এরা পশুপালিত জিনিস, এমনি তো আমার বাসাতে আসে লাগেছে, এই জন্য আমি এদের কোনো ক্ষতি করিনি আর আমার কোনো ক্ষতি করেনি। পাঁচবিবি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মৌমাছি সাধারণত শান্ত স্বভাবের পতঙ্গ, তবে বিরক্ত করলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে তারা। এদেরকে যদি কেউ বিরক্ত করে তাহলে এরা হিংস্র হয়ে যায়, আক্রমণাত্মক হয়ে যায় এবং মানুষসহ গৃহপালিত পশু পাখি সবাইকে আক্রমণ করে, হুল ফুটায় দেয়। এবং যদি বেশি পরিমাণ হুল ফুটায় দেয় তাহলে মানুষসহ অন্যান্য গৃহপালিত পশু পাখির যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে মৃত্যুর আশঙ্কা থেকে থাকে। যেখানে অনুকূল পরিবেশ ও ভালো খাবারের সুব্যবস্থা থাকে সেখানেই বাসা বাঁধে মৌমাছি। মানুষ আর মৌমাছির এই মেলবন্ধনে মুগ্ধ সাধারণ মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। মাগুরা প্রেস ক্লাবে এসএটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার রাতে মাগুরা প্রেস ক্লাবের সাংবাদিক কক্ষে এই হামলার ঘটনা ঘটে। মানববন্ধনে আট বছরেও প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন না করা ও সদস্য হালনাগাদ না করারও প্রতিবাদ জানানো হয়। পরে সাংবাদিকরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকলিপি পেশ করেন। রংপুরে ঘন ঘন বাণিজ্য মেলার কারণে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতি ও মেলায় নিম্নমানের পণ্য বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় শিগগিরই শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান তারা। দ্রুততম সময়ের মধ্যেই মেলা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাধারণ ব্যবসায়ীরা। এ সময় রংপুরের সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।